নমস্কার, আমার বাংলা সংবাদে আমি রত্নেশ্বর নাথ আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। প্রথমেই সংবাদ শিরোনাম। 3 দিনের বরাক সফরে এসে উপত্যকার বিভিন্ন প্রকল্পের শিলান্যাস ও উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রীর রিভিউ মিটিং চলাকালীন শিলচরে কংগ্রেসের উত্থাল প্রতিবাদ। শিলচর চিকিৎসা মহাবিদ্যালয়ে অস্থায়ী কর্মীদের ধর্ণা প্রদর্শন। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। মুখ্যমন্ত্রী শর্মা সাংবাদিক সম্মেলনের মাধ্যমে 3 দিবসীয় বরাক উপত্যকা সফরের খতিয়ান তুলে ধরেন। মুখ্যমন্ত্রী জানান, বরাকের 3 জেলার সরকারি বিভিন্ন প্রকল্পের শিলান্যাস ও উদ্বোধন করেছেন তিনি। ওনার ভবিষ্যৎ পরিকল্পনার সাথে কথা বলতে গিয়ে ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা জানান, শারদীয় দুর্গাপূজার আগে বরাকের সমস্ত জরাজীর্ণ রাস্তাঘাটের সংস্কার করা হবে। শিলচর চিকিৎসা মহাবিদ্যালয় ও হাসপাতালে উপস্থিত হয়ে শনিবার তিনি 500 শয্যার একটি হাসপাতাল নির্মাণ কাজের শিলান্যাস করেছেন। আগামীতে যেখানে 1000 শয্যা বিশিষ্ট আরেকটি হাসপাতাল গড়ে তোলার ওনার পরিকল্পনা রয়েছে। শিলচর শহরের বেহাল রাস্তাঘাট নির্মাণের জন্য 40 কোটি টাকা অনুদান করেছে রাজ্য সরকার। রাঙ্গিরখাড়ি থেকে মেডিকেল কলেজ পর্যন্ত সড়কের পরিসর বৃদ্ধি করার জন্য 5 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। এছাড়াও শিববাড়ি সিঙ্কিং জোনে 70 কোটি টাকা ব্যয়ে অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহারে সমতলে 400 পাইল বসিয়ে RCC স্লেপ নির্মাণ করা হবে এবং আগামী 10 দিনের মধ্যে শিববাড়ি রোডের কাজ শুরু করা হবে বলেও জানিয়েছেন মুখ্যমন্ত্রী শর্মা। শিলচর কুম্ভীরগ্রাম VIP সড়কের কাজও ফান্ড বরাদ্দ করা হয়েছে। ক্যাপিটাল পয়েন্ট থেকে রাঙ্গিরখাড়ি পর্যন্ত 2.03 কিলোমিটার সড়ক সংস্কারের জন্য 3.63 কোটি টাকা ব্যয়ে NHIDCL এর কাজ শুরু করেছে। রামনগর থেকে রংপুর পর্যন্ত 8 কিলোমিটার পথের জন্য 625 কোটি টাকা অনুদান করেছে সরকার। দুর্গাপূজার আগে সড়কের সমস্ত রাস্তাঘাট মেরামত করে শিলচরকে একটি নতুন রূপ দেওয়া হবে বলে জানিয়েছেন তিনি। এছাড়াও মুখ্যমন্ত্রী শর্মা জানান, গোটা শিলচর শহরকে এলিভেটেড রোডের অন্তর্ভুক্ত করার চিন্তা করছে বর্তমান সরকার, ফলে শিলচরে উড়োপুল নির্মাণের পরিকল্পনা রয়েছে। স্থানীয় জনপ্রতিনিধিদের সঙ্গে আলোচনা করে 1200 কোটি টাকা ব্যয়ে শিলচরে হতে যাওয়া উড়োপুল নির্মাণের দায়িত্ব নির্মাণ সংস্থা রাইটসকে দেওয়া হয়েছে এবং ইতিমধ্যে উড়োপুল নির্মাণের DPR ও তৈরি হয়ে গেছে। প্রথম পর্যায়ে শিলচর ক্যাপিটাল পয়েন্ট থেকে চিত্তরঞ্জন স্ট্যাচু পর্যন্ত কাজ করা হবে এবং পরবর্তীতে ক্যাপিটাল পয়েন্ট থেকে রামনগর পর্যন্ত উড়োপুল নির্মাণের দ্বিতীয় পর্যায়ের কাজে হাত দেবে নির্মাণ সংস্থা রাইটস। বর্ষার মৌসুম শেষে জোর গতিতে কাজ শুরু করা হবে। শিলচর শহর তথা শহরতলিকে উন্নয়নের দিকে নিয়ে যেতে জনগণের সহযোগিতা কামনা করছেন ডক্টর হিমন্ত। দুর্গা পূজার আগতে আমাক 30 দিছিলে যে 13-14টা রাস্তা বেয়া হয়ে আছে। দুর্গা পূজার আগতে এইখানে ঠিক করবর কারণে উই স্যাংশন 14 crore rupees, যেবিলাক সরু সরু বিভিন্ন রাস্তা আছে 13 roads, লিস্টটো আমি লোকাল MLA পৰা ইউ ক্যান টেক দ্য লিস্ট। লাস্ট টাইমও আমি দুর্গা পূজার আগতে আমি বনাইছিলো ভাল করে, আর এবারও বাকি থাকা রাস্তাখিনি আমি বনাম। রাঙ্গিরখাড়ির পৰা যেটো শিলচর মেডিকেল কলেজৰ পোর্শন আছে তাতে রোডটো উইথ ড্রেইন ওয়াইডেনিং করার কারণে আমার একটা ল্যান্ড একুইজিশনের আমি প্রপোজাল করেছো, এটোতে 30 crore rupees, টুমরো অর ডে আফটার উইল স্যাংশন দ্য প্রপোজাল। তাতে ল্যান্ড একুইজিশন হওয়ার লগে লগে রাস্তাটো ডাঙর হয়ে যাব, আর যেতিয়ালৈকে রাস্তাটো ডাঙর নহয় রাঙ্গিরখাড়ি পয়েন্টৰ পৰা শিলচর মেডিকেল কলেজৰ যিখিনি মাজৰ ৰাস্তা সেইখিনি সার্ফেসটো ইম্প্রুভ কৰাবৰ কাৰণে উই হ্যাভ স্যাংশন 5.5 crore rupees। হোপফুলি পূজাৰ আগতে মটৰেবল হৈ যাব আৰু পূজাৰ পিছত বেছি বেটাৰ হৈ যাব, যিহেতু মই আগতে ভাবিছিলো যে পূজাৰ আগতে সব হৈ যাব, বাট কালি ৰাতিও মই ইয়াত থাকোঁতে বৰষুণ দিয়ে আছে। যেতিয়ালৈকে ৰেইন সাবছাইড নহয় তেতিয়ালৈকে বনোৱা দিগদাৰ, কিন্তু ক্লোজ টু পূজা মই ভাবো যে বৰষুণটো কমি যাব এণ্ড আমি তেতিয়া কৰিব পাৰিম। সমস্যা আছে শিববাৰীৰ কাষত সিংকিং জোনটোত আমি এটা টেকনলজি কৰিব খুজিছো যে 400 পাইল হব আৰু 400 পাইলৰ ওপৰত এটা RCC স্লেব হব, মাটিৰ লগত কথা নাথাকিব, ইট উইল বি অভাৰ দ্য সয়েল, তার মানে এতিয়া আর মাটিটোর লগত এটো কথা না থাকিব, এ প্লেট RCC প্লেট উইল বি কনস্ট্রাক্টেড আর দেয়ার উইল বি 400 পাইলস, 400 পাইলর উপর দেয়ার উইল বি এ প্লেট ফর দ্যাট 250 মিটার, আর প্লেটর উপর গাড়ি টাড়ি গিয়ে থাকিব, তলত মাটিটো থাকিব।
রিগ হ্যাজ অলরেডি কাম, মেঘালয় স্টার্ট হয়ে আছে, আই থিঙ্ক নেক্সট 10 days কামটো স্টার্ট হয়ে যাব, এন্ড উই হ্যাভ স্যাংশন 70 crore rupees ফর দ্যাট সিঙ্কিং জোন রিপেয়ারিং। মই শিলচর MLA আর আমার সংসদ সদস্য সকলকে মই মাতিছিল আজি, আমি যেটো শিলচর ফ্লাইওভার এটা বনাবর কারণে আমি এটা প্ল্যান করে আছো, 7 kilometer এলিভেটেড রোড, এটো আমি গোটে টাউনটো আমি এটা কমপ্লিট এলিভেটেড রোডের মাজত আনিব খুঁজিছো, ইট উইল কস্ট আস অ্যারাউন্ড 1200 crores, নট এ ইজি প্রজেক্ট। আজি প্রজেক্টর ফার্স্ট ডেমনস্ট্রেশনটো মই দিছো, রাইটসে বনাইছে DPRটো, 2 বিঘা মাটি ল্যান্ড একুইজিশনও থাকিব, বাট উই ক্যান কনস্ট্রাক্ট ইট ইন 2 phases, 3.5 3.5, ফার্স্ট পয়েন্টটো কোপা কোলে ক্যাপিটাল পয়েন্টটো চিত্তরঞ্জন স্টেশন উইল বি দা ফার্স্ট ফেজ, এন্ড ক্যাপিটাল পয়েন্টটো রামনগর উইল বি দা সেকেন্ড ফেজ, তাতে ডাবল ডেকার ফ্লাইওভারও আমি রাখিছো, আপনার DCA মাতি পেলায় আপনার এই প্ল্যানটা দেখাব, আজি গধূলিও মানে ইনফ্যাক্ট মাতিব দিছো কাবা কাবা, আই উইল আস্ক হিম দ্যাট ইফ পসিবল ইউ ক্যান অলসো বি প্রেজেন্ট টু হ্যাভ এ আইডিয়া হাউ উই ওয়ান্ট টু ডু, এই যদি ডাঙর প্রজেক্টটা করব পারো দেন দি স্মল স্মল ইরিটেশন উইল বি ওভার, আর মই যিমান দূর আমি পাইছো উইদাউট মেসিভ ডিস্ট্রাকশন অলপমান অলপমান করে করে আমি প্রজেক্টটা বনাইছো, যত বহুত বেশি কনজাস্টেড আমি তো ডাবল ডেকারেরও ব্যবস্থা করছো, গতি ইফ এভরিবডি এগ্রি তেতিয়ালে আমি উই ক্যান টেক আপ। মুখ্যমন্ত্রী রিভিউ মিটিং চলাকালীন শিলচরে কংগ্রেসের উত্তাল প্রতিবাদ, ঠেলা ধাক্কার মধ্যেই পুলিশ আটক করলো অনেক প্রতিবাদীকে। কাছাড় জেলাশাসক কার্যালয়ে শনিবার মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার উপস্থিতিতে রিভিউ মিটিং চলাকালীন কংগ্রেসের উত্তাল প্রতিবাদ গোটা শহরকে কাঁপিয়ে তোলে। এদিন প্লে কার্ড ও ব্যানার হাতে নিয়ে কাছাড় জেলা কংগ্রেসের কর্মকর্তারা বিভিন্ন স্লোগান ও বিক্ষোভ প্রদর্শনের মাধ্যমে মুখ্যমন্ত্রীর তীব্র সমালোচনা করেন। এদিন জেলা কংগ্রেস সভাপতি অভিজিৎ পাল ক্ষোভের সঙ্গে জানান, মুখ্যমন্ত্রী বারবার বরাক উপত্যকা সফরে এসে নতুন প্রকল্প ঘোষণা করলেও কাজের কাজ কিছুই হয়নি, শহর ও শহরতলির রাস্তাঘাটের বেহাল দশায় যেখানে জনমুখ চরম আকার ধারণ করেছে সেখানে মুখ্যমন্ত্রী মানুষকে ললিপক দেখিয়ে বোকা বানাচ্ছেন। দুর্গাপূজার আগে রাস্তাঘাটের সংস্কার হবে, পূজার পর কি আবার সড়কগুলোকে বিসর্জন দেওয়া হবে, মানুষের দুর্গতি ও ভোগান্তি কখন শেষ হবে, এর জবাব দেওয়ার মুখ্যমন্ত্রীকে আর্জি জানিয়েছে জেলা কংগ্রেস সরকার। বরাকের প্রতি মুখ্যমন্ত্রীর বৈষম্যমূলক আচরণকে অতি অতিষ্ঠ স্থানীয় জনগণ, মিজোরাম মণিপুর ত্রিপুরায় মুখ্য করিডোর বদরপুর জুয়াই সড়ক, সেখানেও জনগণকে নরক যন্ত্রণা ভোগ করতে হচ্ছে। বিভিন্ন ইস্যুতে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার বিরুদ্ধে সমালোচনায় মুখরিত হয় নানা প্রশ্ন উত্থাপন করেন দলের কর্মকর্তারা। বিদ্যুৎ স্মার্ট মিটার প্রত্যাহার, রাস্তাঘাটের সংস্কার, মূল্যবৃদ্ধি রোধ, বিভিন্ন দাবি উত্থাপন করার পাশাপাশি নতুন নতুন প্রকল্প ঘোষণা না করে পুরনো প্রকল্পগুলো বাস্তবায়নের আবেদন জানিয়েছেন জেলা কংগ্রেসের কর্মকর্তারা। এদিন প্রাক্তন মন্ত্রী অজিত সিং, রণদীপ দেবনাথ, ডক্টর এম শান্তিকুমার সিংহ, আনসার হোসেন লস্কর, সীমান্ত ভট্টাচার্য সহ আরও অন্যান্যরা উপস্থিত ছিলেন। আসা যাওয়া করে অনেক মৃত্যুময়ী রোগী নিয়ে মেডিকেল কলেজে যায়, কিন্তু রাস্তার জন্য অনেক রোগীদের রাস্তার মধ্যে মৃত্যু হয়। আমরা দেখি মুখ্যমন্ত্রী বারংবার এই বরাক উপত্যকাতে আসেন, এসে নতুন নতুন প্রকল্প ঘোষণা করে যান, কিন্তু আজকের দিন পর্যন্ত কোনো কিছু প্রকল্প আর বাস্তবে পরিণত হয় না। আজকে রাস্তাঘাটের কথা উনি বলেছেন যে দুর্গাপূজা আসলে রাস্তাঘাট হবে, এটাও কি দুর্গাপূজার সাথে সাথে আবার বিসর্জন করে দেবো নাকি রাস্তাঘাটটা? 3 দিনের কারণে শুধু রাস্তা নাকি? আস্তা আসামের মধ্যে প্রত্যেকটা জেলাতে যদি আপনারা দেখেন রাস্তাঘাটের অবস্থা ভালো, কিন্তু বরাক উপত্যকার ক্ষেত্রে কেন বৈষম্য? বরাকে কেন রাস্তাঘাটে এই বেহাল অবস্থা? বরাক উপত্যকা আজকে মিজোরাম মণিপুর এবং ত্রিপুরার করিডোর, সেই রাস্তাটা হচ্ছে বদরপুর জুয়াই সড়ক, সেই সড়কের দিকে মানুষ নরক যন্ত্রণা ভোগ করে আছেন। যে আজি আমার ইমান রাস্তার কারণে মানুষ যে দুর্গতি হয়ে আছে, রাস্তার কারণে রায় যেনেকা ভুক্তভোগী হয়ে আছে, অনেক মানুষ রাস্তার মৃত্যু হয়ে আছে, আজি আমার মুখ্যমন্ত্রীর পরা সেইটো উত্তর লাগে। মুখ্যমন্ত্রী আজি ইয়াতে আছে, জেলা শাসকের কার্যালয়ত রিভিউ মিটিং করে আছে, মুখ্যমন্ত্রী এইটু কব লাগে কেতিয়ার পরা রাস্তাটা ভাল হবো বরাক উপত্যকার, এই আনসারটা আমার লাগে। নতুন প্রকল্প আর ঘোষণা করে লাভ নাই, বহুত ললিপপ দিছে আমার বরাক উপত্যকার, কিন্তু এটাও আজি পর্যন্ত বাস্তবে পরিণত হওয়া নাই। মই এইটু বিচারি আছো, আর এই স্মার্ট মিটার, যে স্মার্ট মিটারের কারণে আজি রাইজ ভুক্তভোগী হয়েছে, এই স্মার্ট মিটারটো বন্ধ করিব লাগে, আগর নিচিনা আমার যে মিটার আছে সেই মিটারটো থাকিব লাগে।
শিলচর চিকিৎসা মহাবিদ্যালয়ে অস্থায়ী কর্মীদের ধর্ণা প্রদর্শন, বিভিন্ন দাবি ও সমস্যা নিয়ে শনিবার ধর্ণায় বসলেন শিলচর চিকিৎসা মহাবিদ্যালয়ের অস্থায়ী কর্মীরা। বেতন বৃদ্ধি ও চাকরি স্থায়ীকরণের দাবিতে এদিন বিক্ষোভ প্রদর্শন করেন তারা। এদিকে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা হাসপাতাল পরিদর্শন করে অস্থায়ী কর্মীরা তীব্র ক্ষোভ ব্যক্ত করে, দীর্ঘদিন ধরে কাজ করে আসলেও সরকার তাদের সুরাহা করতে ইতিবাচক কোনো পদক্ষেপ গ্রহণ করেনি, ফলে পরিবার চালানো নিয়ে তাদের খুব কষ্টকর হয়ে দাঁড়িয়েছে। তাদের বিভিন্ন দাবি দেওয়া ও সমস্যা নিয়ে মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেছেন তারা। এদিকে অস্থায়ী কর্মীদের সঙ্গে কথা বলে ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা শীঘ্রই ব্যবস্থা গ্রহণের আশ্বাস নেবেন বলে জানিয়েছেন। তাদের সঙ্গে দেখা করতে হইতে ওই জন্য দেখা করছিলাম যে আমরা মানে কোনো গতি নাই, প্লাস প্রিন্সিপাল স্যার আসতে গেলে স্যার উঠে হবে সিএম স্যারে জানে, হ্যাঁ যার জন্য আমরা সিএম স্যারের সঙ্গে দেখা করছি বারবার, তার মানে আমরা বিরক্ত করছি, বিরক্ত করি একটাই কথা কইছি যে স্যার আমরা কন্ট্রাক্টর স্টাফ স্যার আমরা কোনো ইয়ে উপায় নাই, হ্যাঁ কিন্তু স্যারে উঠিয়া কইছেন যে মানে আমরা প্রিন্সিপাল মহোদয় জানে, আমি এগুলা কিছু জানি না, যার জন্য আবার আমরা এখানের মধ্যে ধর্ণার মধ্যে বসছিলাম যে আমরার দাবি পূরণ করার লাগে, কিন্তু তারপরে দিকে আমরা এসপি মহাশয় আইয়া কইছেন যে আমরা দেখা করে তোমারে, এরপরে দিকে আমরা গেলাম স্যারের কাছে, স্যারে যাওয়ার পরে হলো যে তোমরা তো 10 বারই সকালতে কইছো, আমি এটা আমার মাথার মধ্যে লইছি আমি এটা দেখি, কিন্তু জানি না কতটুকু কি হইব, আজকে 18 বছর থেকে তো আমরা খালি স্যার তারা দেখে দিই, কোভিড ডিউটি করে ইয়া কইছে 16,000 দেখাবে বন্ধ হয়ে, কিন্তু এটাও দেওয়া হয়েছে না ওইটি আমরা দাবি দ্বারা খালি এটাই আছে। কংগ্রেস সরকার আছে, এখন বিজেপি সরকার এসেছে, তাই আশা রাখি যে উন্নতির দিকে বিজেপি সরকার কাজ করছে, তাই নতুন সিএম এসেছে, সিএম এর কাছে আমি ওইটাই অনুরোধ জানাইলাম, স্যারে জানাইছে, স্যারে কইছে আমরা আশা দিতে যে আমি কিছু কর্ম সুন্দর লাগি, তো ওই আশা দিয়ে আমরা একটু ওয়েট করবো, ওয়েট করে দেখবো যদি কিছু হয় না তারপরে আমরা একটা বৃহত্তর আন্দোলন ধর্ণা কর্ম যা করার কর্ম আমরা, ঠিক আছে। কোভিড-19 পিরিয়ডে 24 আওয়ার্স আমরা সবে মিলিয়া যা ডিউটি করিয়া গেছি 24 আওয়ার্স, এইগুলোর লেটারও আছে আমরা গেছি, এগুলো লেটার আপনি দেখবা যা দিচ্ছে আমাদের অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিংয়ে প্রিন্সিপাল স্যার সুপারিনটেন্ডেন্ট স্যার তারা অর্ডার দিচ্ছে, তারা অর্ডার অনুযায়ী ডিসি স্যারেও দিতে অর্ডার, আমরা কাজ করিয়া গেছি, কাজ বন্ধ রাখছি না, ঠিক আছে। ওর জন্য রিকোয়েস্ট করলাম প্লাস আমরা 5,000, 6,000, 7,000 মিনিমাম স্যালারি, 5,000, 6,000, 7,000 স্যালারি দিয়ে কি ঘর চলে ভাই, আপনি কইন না ঘর চলে না চলে না, এই কারণে আমরা জাস্ট ওইটাই বিশেষ বিশেষ করছি যে আমরা যদি পার্মানেন্ট যদি নাও করতে পারে সারা যদি নতুন গাইডলাইন আনতেছে, আমরা অতদিন দিয়ে কাজ করে আছি, আমরা এটা হক আছে আমরা এটা মানলাম, ঠিক আছে। আমরা যেহেতু একটু স্যালারিটা যা হিসাবে আমরা ফ্যামিলি বাইডেন চলে ঘর সংসার চলে ওটা চলে ওই হিসাবে আর কিছু না, শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে 20 শয্যা বিশিষ্ট কার্ডিয়াক আইসিইউর উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। বারাক সফরের অন্তিম দিন শনিবার শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে এসে পৌঁছলেন আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। এদিন ফিতা কেটে ফলক উন্মোচনের মাধ্যমে শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে 20 শয্যার কার্ডিয়াক আইসিইউ জনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। মেডিকেল কলেজ হাসপাতালে নির্মাণ নতুন ভবনটি ঘুরে দেখেন বিভাগীয় আধিকারিকদের কাছে বিষয়বস্তু জানার পর শিলচর মেডিকেল কলেজ হাসপাতালের বিভিন্ন বিভাগ পরিদর্শন করেন। এরপর তিনি মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যক্ষ ডক্টর ভাস্কর গুপ্ত সহ অন্যান্যদের সঙ্গে বৈঠকে মিলিত হন। মুখ্যমন্ত্রীর এই সফরকালে ওনার সঙ্গে ছিলেন কাছাড়ের অভিভাবক মন্ত্রী জয়ন্ত মল্লবরুয়া, শিলচরের সাংসদ পরিমল শুক্লবদ্ধ, শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তী, লক্ষ্মীপুরের বিধায়ক কৌশিক রায়, উদারবন্দর বিধায়ক মেহেরকান্তি সোম, কাছাড়ের জেলা উপায়ুক্ত রোহন কুমার ঝা সহ বিভাগীয় আরও অন্যান্য আধিকারিকেরা। নবগঠিত শিলচর মহকুমা প্রাথমিক শিক্ষা সম্মেলনের শপথ অনুষ্ঠান শনিবার সোনাইয়ের এক বিবাহবাসরে অনুষ্ঠিত হয়। সাবেক মহকুমা ভিত্তিক কমিটির সভাপতি অতনু চৌধুরীর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে নবগঠিত মহকুমা কমিটির সভানেত্রী শিল্পী গুপ্তা, কার্যকরী সম্পাদক ফয়জুল হক মজারবিয়া সহ জেলা কমিটির কার্যকরী কমিটির আনুষ্ঠানিকভাবে শপথ গ্রহণ করেন। অনুষ্ঠানে সোনাই খণ্ডভিত্তিক কমিটির সদস্যগণও শপথ নেন। অনুষ্ঠানে নন্দিনী মুখার্জি, বিপিও সাবিনা সুলতানা সহ মহকুমা কমিটির বরিষ্ঠ কর্মকর্তা সুদীপ দে, স্বপন চক্রবর্তী, সুভাষ চৌহান, বিধায়ক প্রতিনিধি আইনুল হক মজুমদাররা উপস্থিত ছিলেন। সুষ্ঠু শিক্ষার উপর গুরুত্ব আরোপ করে আমন্ত্রিত অতিথিরা বক্তব্য রাখেন। অনুষ্ঠানে বিশিষ্ট শিক্ষকদের উত্তরীয় ও মানপত্র দিয়ে সম্মান জানানো হয়। আমরা পেট ব্যবহার করতে পারি না, আমাদের কোনো কাজের অধিকার আসে না, তাই আমি অনুরোধ রাখছি আপনারা নিজ নিজ ফান্ডে শপথ নিয়ে নেবেন, এই অনুরোধ আমার থাকবে। আর আগামী আমরা চেষ্টা করব খুব তাড়াতাড়ি আমাদের শিলচর মহকুমা প্রাথমিক শিক্ষক সম্মেলনের এক্সিকিউটিভ কমিটির আমরা যাতে মিটিং করতে পারি, সেই মিটিং করে আমাদের যে দাবি দাবা সেই দাবি দাবাগুলো আমরা স্থির করে আসাম রাজ্যের প্রাথমিক শিক্ষক সম্মেলনে
সেগুলো নির্ধারিত দাবি থাকবে, সেই দাবিতে ওনাদেরকে আমরা সহযোগিতা করতে পারি। তৎসঙ্গে আমাদের শিলচর মহকুমা প্রাথমিক শিক্ষক সম্মেলনে শিক্ষকদের সুবিধা অসুবিধায় যেগুলো সমস্যা আসবে প্রত্যেক সমস্যা যাতে আমাদের শিলচর মহকুমা প্রাথমিক শিক্ষক কাছাড় জেলা বার অ্যাসোসিয়েশনের শারদ শতবর্ষ উদযাপন উপলক্ষে কাছাড় আদালত প্রাঙ্গণে শারদ শতবর্ষ উদযাপনের মুখ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আসামের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা, গুয়াহাটি হাইকোর্টের চিফ জাস্টিস কল্যাণ রায় সোরানা, বরিষ্ঠ আইনজীবী হাফিজ রশিদ চৌধুরী, সাংসদ পরিমল শুক্লবুদ্ধ, তিনজন বিধায়ক দীপায়ন চক্রবর্তী, মেহেরকান্তি সোম ও কৌশিক রায়, রোহন কুমার ঝা, কাছাড় বার অ্যাসোসিয়েশনের সভাপতি দুলাল মিত্র, সম্পাদক নীলাদ্রি রায়, বরিষ্ঠ আইনজীবী বীথিকা আচার্য, নিহারেন্দ্র ঠাকুর সহ আরও অন্যান্যরা। জেলা বার অ্যাসোসিয়েশনের সভাপতি আইনজীবী দুলাল মিত্র জেলা বার অ্যাসোসিয়েশনের পূর্বের ইতিহাস তুলে ধরেন এবং এই বরাক উপত্যকায় আসাম রাজ্যের তথা ভারতের রাজনীতিতে জেলা বার অ্যাসোসিয়েশনের প্রচুর আইনজীবীরা অংশগ্রহণ করেছেন এবং সুনামের সঙ্গে দেশের সেবা করে যাচ্ছেন। আরও রাজ্য রাজনীতিতে এই বারের সদস্য রয়েছেন। এই কাছাড় জেলা বার অ্যাসোসিয়েশন একটি ঐতিহ্যবাহী বার অ্যাসোসিয়েশন। মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা ভারতের সংবিধান রচনার ইতিহাস তুলে ধরে বলেন, আজকের এই দিনটি বিগত দিনের তুলনায় আইনি ব্যবস্থা অনেকটাই স্বচ্ছ। আইনি ব্যবস্থা যদি স্বচ্ছ থাকে তাহলে দেশ ও জাতি স্বচ্ছ থাকবে। অনুষ্ঠানটির সমাপ্তি ঘটে জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে। ধর্মর চর্চা দার্শনিক তত্ত্বর মাজত আমার দেশের আইনি ব্যবস্থা নিহিত হয়ে থাকার বাবে ভারতীয় আইন ব্যবস্থার এক চহকী ইতিহাস আছে। বেদ, উপনিষদ আর অন্যান্য পবিত্র গ্রন্থর পৰা উৎপত্তি হওয়া আমার ন্যায়িক ব্যবস্থাটো বিভিন্ন ভারতীয় দার্শনিক তত্ত্বর দ্বারা যথেষ্ট সমৃদ্ধ হয়েছিল। আধুনিক ভারতীয় ন্যায়পালিকার বহু অংশ ব্রিটিশ আইন ব্যবস্থার পৰাও যদিও আরম্ভ হয়েছে, তথাপিতো ভারত অতীজরে পৰা ন্যায়িক ব্যবস্থাটোর এক সুবিকশিত ভিত্তিত তৈয়ার হয়েছিল। প্রাচীন ভারতীয় আইন ধর্ম আর ন্যায়ের নীতির উপর প্রতিষ্ঠিত আছিল। ভারতীয় ন্যায়িক ব্যবস্থা ন্যাচারেল জাস্টিসের উপর আধারিত। এই নীতি সমূহে আজিও আমার ন্যায়িক ব্যবস্থাক পথ প্রদর্শন করে আহিছে। ভারতীয় সমাজ ব্যবস্থা ধর্ম আর আইনের অতি উচ্চ সম্পর্ক আছে। ধর্মশাস্ত্র রচনার সময় নাগরিকর যিবোৰ আচরণ বিধি প্রণয়ন করা হয়েছিল সেইবোৰকে আইন বুলি কোৱা হল। এই আইন মানি চলাটো সমাজত শান্তি শৃঙ্খলা বর্তাই রখার বাবে অতিকে প্রয়োজনীয় আছিল। সেইবাবে প্রাচীন ভারতত সামাজিক বিধি শনিবার পঞ্চম দল হিসেবে মাতৃভূমি কাপ প্রাইজ মানি নকআউট ফুটবল টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনালে উঠল ব্রাইট স্টার এফসি। স্থানীয় ধলাইয়ের বাম নিত্যানন্দ উচ্চতর মাধ্যমিক খেলার মাঠে প্রতিপক্ষ ডিমা ইউথ ক্লাব তারমিখাল দলকে 1-0 গোলের ব্যবধানে পরাজিত করেছে তারা। উল্লেখ, এদিন সেরা খেলোয়াড় হিসেবে নির্বাচিত হয়েছেন ডিমা ইউথ ক্লাব তারমিখাল দলের খেলোয়াড় ডিমোস। তার হাতে ম্যান অব দ্য ম্যাচ ট্রফি তুলে দেন ধলাই প্রাথমিক শিক্ষাকেন্দ্রের এসডিএমও ডক্টর দিলীপ কুমার পাল। রবিবার ডিমা কালহাওয়ার ও ইসলামাবাদ ইলেভেন ব্রাদার্স পরস্পরের মুখোমুখি হবে। শেষ করার আগে আজকের বিশেষ বিশেষ অংশগুলো আরো একবার। তিন দিনের বরাক সফরে এসে উপত্যকার বিভিন্ন প্রকল্পের শিলান্যাস ও উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী রিভিউ মিটিং চলাকালীন শিলচরে কংগ্রেসের উত্থাল প্রতিবাদ। শিলচর চিকিৎসা মহাবিদ্যালয়ে অস্থায়ী কর্মীদের ধর্ণা প্রদর্শন। এখনকার মতো আমার বাংলা সংবাদ এ পর্যন্তই। নমস্কার।